বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ও সলাতু ওয়া সালামু আলা মলা নাবিইয়া বাদা আম্মা বাদু সুপ্রিয় দর্শক শ্রোতা বিষ্টিবি বাংলা আয়োজন উপভোগের জন্য যারা বিশ্বের বিভিন্ন অবস্থানে দূরদর্শনের সামনে বসেছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আজকেও অতীব গুরুত্বপূর্ণ বিশুদ্ধ হাদিস থেকে আরও একটি ঘটনা উপস্থাপিত হবে ইনশাআল্লাহ আসুন প্রথমেই আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের এই আলোচনায় অংশগ্রহণ করতে যারা স্টুডিওতে এসেছেন প্রথমেই আমাদের মাঝে আছেন ডক্টর হাফেজ এজ এ বি এম হেজবুল্লাহ আসসালাম আলাইকুম মরাহ্মতুল্লাহী এবং রয়েছেন শেখ আহমদুল্লাহ আসসালামু আলাইকুম মরাহমতুল্লাহ্ এই ওবারকাত এবং আছেন ডক্টর সেকারিয়া আসসালাম আলিকুমতাল্লাবার রয়েছেন শেখ আব্দুর জকবিনী সালাম আলাইক মাহমাতুল্লাহ আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সম্মানিত দর্শকশ্রোতা কামতের মাঠের সেই ভয়াবহ পরিস্থিতি নিয়ে আবারও আপনাদের সামনে একটি উপস্থাপনা যেখানে আল্লাহ সভায় আহুতা আলা জাহান্নামের শুরুতেই তিনজন ব্যক্তিকে হাজির করবেন এবং তাদের দ্বারাই জাহান নাম পূর্তি শুরুটা করা হবে সেই তিন হতভাগ্য ব্যক্তি কারা আমরা যেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত না হই আল্লাহ তোমার কাছে পানা চাই আসুন পুরা ঘটনা আমরা শোনার জন্য শেখ আব্দুল আজাক বিন ইউসুফের কাছে যাই আলহামদুলিল্লাহ আলা আবাদা জনাব আপনি যে হাদিসটি পেশ করার জন্য বলেছেন তা আসলেই বেশ কিছু মানুষের জন্য অতীব ভয়াবহ যা মানুষের ভাবা একান্ত জরুরি আবহাওয়ায় রাজি আল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ আলীহাসাল বলেছেন ইন্না উস্তু প্রথমে বিচার হিসাবে যাকে পেশ করা হবে বিচার করার জন্য যাকে নিয়ে আসা হবে সে হচ্ছে এমন ব্যক্তি যাকে আল্লাহর পথে শহীদ করা হয়েছে ফ বিহি তাকে বিচারের মাঠে নিয়ে আসা হবে ফারাফাহা তার সামনে তার অতীতের যত কর্ম করেছে ভালো হিসাবেই করেছে সেইগুলি তার সামনে পেশ করা হবে পেশ করা হলে সে চিনতেও পারবে সে নিয়ামতগুলি চিনতে পেরে আল্লাহ তালা তাকে বলবেন যে মা আমিল তা ফিহে তুমি এসব নিয়ামত পাওয়ার ব্যাপারে কি আমল করেছো এই সফলতা পাওয়ার ব্যাপারে তুমি কি আমল করেছ তখন সে বলবে কাতাল তো ফিকা হাত আমি তো তোমার পথে জেহাদ করেছি আল্লাহর পথে জেহাদ করে এমনকি শহীদ হয়ে গেছে নিজের জীবন বিসর্জন দিয়েছি ফায়ুক আল্লাহ তখন তাকে বলা হবে কাতালতা লেউকাল আন্না জারি তুমি যুদ্ধ করেছো এই জন্য যে তোমাকে যেন মানুষ বলে শক্তিশালী সাহসী বড় বীর বাহাদুর তোমাকে বড় বীর বাহাদুর যেন তোমার একটা সমাজে প্রশংসা সোনান ছড়িয়ে যায় এই কারণে তুমি এটা করেছ ফকাত কিলা সেটা বলা হয়ে গেছে তুমি যেটা চাচ্ছিল সেটা বলা হয়ে গেছে দুনিয়ার মানুষ তোমাকে বলেছে অনেক কিছু এরকম যোদ্ধা বীর সবকিছু বলে নিয়েছে সুমের আবেহী এরপরে তার ব্যাপারে আদেশ দেওয়া হবে আল আওয়াজ নারে আদেশ দেওয়া হবে এই যে তাকে মুখের মাধ্যমে ধাক্কা দিয়ে উল্টে ফেলে দেওয়া হোক এবং তাকে ধরে টেনে নিয়ে যে জাহার নামে নিক্ষেপ করা হোক তালার আদেশে ফেরেস্তাগণ তাকে ধাক্কা দিয়ে মুখের মাধ্যমে ফেলে দিয়ে উপুর করে। টেনে হেঁচড়ে উপুর করে ফেলে দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে জাহার নামে নিক্ষেপ করবেন এরপরে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন ওয়া রাজুল তা আল্লামা লিলমা ও ওয়া আল্লামাহু একজন ব্যক্তি বিদ্যা অর্জন করেছে এবং আর একজনকে শিখে দিয়েছে বেহি তাকেও নিয়ে আসা হবে ফারাফাহ নেয় মাহু তার নিয়ামতগুলি তার সামনে পেশ করে তাকে দেখানো হবে ফারা ফাহা সেগুলি দেখে চিনতে পারবে যে হ্যাঁ এগুলি আমার কর্ম তারপরে যখন চিনে নিবে তখন তাকে বলা হবে ফমা আমেল তাফি সব তুমি ব্যাপারে কি আমল করেছ তখনও বলবে লিলমা আল্লাম তো আমি বিদ্যা অর্জন করেছি এবং মানুষকে শিখিয়ে দিয়েছি কোরআন কোরআন তেলাওয়াত করেছি তখন তাকে বলা হবে তাকে বলা হবে তা আল্লাম তা লিলমা লিউকাল আলেম তুমি তো বিদ্যা অর্জন করেছি যেন মানুষে বলে আলেম ও কারি আর তুমি কোরআন মাজিদ পড়েছে এই জন্য যে তোমাকে মানুষ যেন কারি বলে এরপরে রাসুল সরসলাম বললেন ফৌমারা বেহে এর ব্যাপারে তাকে আদেশ দেওয়া হবে বা শোহেব আলাওয়াজি তাকে মুখের মাধ্যমে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে উলকে কেফিন্না টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে ওয়াজুলুন আতাহুল্লাহ মালা মিনাসনা ফিকুল লেহি আল্লাহ তালা আরেকজন ব্যক্তিকে ওখানে পেশ করবেন যাকে সর্ব ধরনের সম্পদ দেওয়া হয়েছে মানে দুনিয়াতে সম্পদের যত দিক আছে সব দিকের সব দিকই তাকে দেওয়া হয়েছে তারপর আল্লাহ তালা তাকে বলবেন ফি মা ফিহে তুমি কি কাজ করেছো দিয়ে কাজ এ দিয়ে তুমি কি করেছ তখন সে বলবে মা তারাক তো তারি কান ইল্লা আন ফাক্তা আমি এমন কোনো পথ ছাড়িনি যেই পথে খরচ করলে তুমি খুশি হবে সেখানে সেই সব পথগুলিতে আমি খরচ করেছি তাহলে এই কথাটাও বলছি যে তুমি খুশি হবে তুমি খুশি হবে এরকম আমি কোনো পথ ছাড়িনি যেটাতে তুমি খুশি হবে সেটাই আমি করেছি তখন আল্লাহ তালা বলবেন তুমি এগুলো করেছ লে তুমি দানশীল তুমি দানবীর এই কথা তোমাকে যেন বলা হয় এই জন্য তুমি করেছ ফাঁকাত কিলা এটা বলা হয়ে গেছে ফাওমের মেরাবেহি তার ব্যাপারে আদেশ দেওয়া হবে ফা সোহেবা তাকে মুখের মাধ্যমে উল্টে ফেলে দেওয়া হবে এবং টেনে হেঁচড়ে নিয়ে যাও উল্কে ফিন্নার জাহান্নামে নিক্ষেপ করা হবে বোখারি মুসলিম মাত্র হাদিসটাতে আমাদের অনেক শিক্ষণীয় আছে যেটা শুক্রিয়া জাজা আল্লাহ হ খাই শেখ আব্দুল্লা জাকিন সুফ অত্যন্ত মনোজ্ঞ একটি হাদিসের ঘটনা আপনি আমাদের দর্শকদের উপহার দিলেন শুধুই দর্শক শ্রোতা সেই বীভৎস দিনে বাঁচার উপায় কি আমাদের চিন্তার খোরাক হিসাবে আজকে গ্রহণ করা দরকার যে সেদিন আমাদের যাবতীয় আমল কোনো কিছুই যেন রিয়ার অন্তর্ভুক্ত না হয় লৌকিকতা প্রদর্শনের জন্য না হয় সব কিছু যেন খালেস আল্লাহর সন্তুষ্টির জন্য হয় আসুন এ পর্যায়ে আমরা এ হাদিসের আলোকে শিক্ষণীয় বিষয় বা তাৎপর্যপূর্ণ যে সমস্ত আলোচনা সেগুলো শোনার জন্য আমাদের আলোচকবৃন্দের কাছে যাই প্রথমেই ডক্টর জাকারিয়া আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন আলহামদুলিল্লাহ ধন্যবাদ হাদিস থেকে আমরা যে গুরুত্বপূর্ণ শিক্ষা পাই তা হচ্ছে শীত মুক্তি কারণ হচ্ছে হাদিসে যে এই তিনজন মানুষের শাস্তি আসলো এই শাস্তিটা কিন্তু তারা ভালো কাজ করেছে দেখতে কেউ বলবে না তার খারাপ কাজ করেছে তারা কোরআন পড়েছে তারা দান করেছে তারপর আল্লাহ রাস্তা দিয়ে দিয়েছে

যাতে তোমাকে বলা হয় জওয়াদ তোমাকে যেন বলা হয় দানবীর তোমাকে বলা হয় যে তুমি বীর তোমাকে যেন কারি বলা হয় তো বলা হয়ে গেছে এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে রিয়া দেখানোর মানসিকতা একটা হচ্ছে আমল দুনিয়া দুনিয়া অর্জনের জন্য সুনাম অর্জনের জন্য দুইটাই কিন্তু শিরকে আসগর এবং এটা বাড়তে বাড়তে শিরকে আকবরে পরিণত হয় শিরকে আসগর এবং শিরকে আকবর দুইটাই যে ক্ষমার অযোগ্য এটা এখানে প্রমাণ করে যে শিরকে আসগরও কঠিন সাধারণ গুণের চেয়েও

কিন্তু অন্য কারণ আমি মিথ্যা শপথ করলে কি হবে শির্খ হবে শিরকে আসগর হবে শির্ক হওয়াটা তাহলে বোঝা গেল যে কোনো শিরকে আসগর যে কোনো অন্যান্য কবিরে গুণ হচ্ছে বড় সুতরাং এই যে যারা তিনজন আমেল কাজ করেছে তারা জীবন দিয়ে দিয়েছে টাকা পয়সা বিলিয়ে দিয়েছে কোরআন পড়েছে তারপর তাদের পরিণাম হচ্ছে জাহান্নাম এর একমাত্র কারণ হচ্ছে তারা সত্যিকার হচ্ছে আল্লাহ তাওহিদকে বাস্তবায়ন করতে পারেনি আর জান্নাত যদি তাওহিদ না থাকে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই

শিরিক হয়ে যায় এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে যে কোনো সময় আমাদের তাহিদকে রক্ষণাবেক্ষণ করতে হবে পাহারা বসাতে হবে যা কোনো কারণে যেন আমার তাহিদ কোনো কারণে ছুটে না যায় আমার আমল যেন নষ্ট না হয়ে যায় চুটে ফুটে যত আমল আছে সব যেন হেফাজত করতে পারি এই চিন্তা ভাবনা আমাদের সবসময় করি অবশ্যই ধন্যবাদ ডক্টর জাকারিয়া অত্যন্ত সুন্দর আলোচনা আপনি রাখছিলেন দর্শকদের উদ্দেশ্যে শিক্ষণীয় বিষয় সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এ হাদিসের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে আমরা শুনব এ মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে আমরা যাচ্ছি বিরতির পর আবারও আমরা আপনাদের সামনে আলোচনা নিয়ে হাজির হব ইনশাল্লাহ ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহ এবাদত আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় ওয়ালহামদুলিল্লা সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান প্রতি শনিবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় চায় মহান আল্লাহর প্রেম অপবিত্র জীবন অর্জন করতে আল্লাহ কিভাবে তার সঙ্গে কিভাবে একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসল সাল আলি ওয়াসাল্লামের সুন্নাতে অভ্যাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন পরবর্তী অনুষ্ঠান বাংলায় আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা সঙ্গে আছেন এই অনেক ধন্যবাদ আবারও আমরা আলোচনা ধারাবাহিকতায় ফিরে আসলাম যে আলোচনাটি হচ্ছিল ওকে ময়দানে যাদের দিয়ে জাহান নামের সূচনা করা হবে যেই মানুষদেরকে প্রথম পর্বেই দাখিল করা হবে তাদের তিন ব্যক্তির ঘটনা আমরা শুনলাম কত ভয়াবহ চিন্তা করুন আমরা যে আমল করি সার্বক্ষণিকভাবে আমাদের দায়িত্ব হচ্ছে এটা দুনিয়ার কোনো মানুষ আমার প্রশংসা করবে গুণকীর্তন করবে এমনটি হওয়া কখনো উচিত নয় একমাত্র আমার প্রতিপালক আল্লাহ শুব হায় সন্তুষ্ট হবেন এই নিয়তেই করতে হবে যে আমরা চলে যাচ্ছি আমাদের প্রবীণ আলোচক ডক্টর বি এম হিজবুল্লাহ সাহেবের কাছে দর্শকদের উদ্দেশ্যে এই ঘটনা থেকে আমি মনে করি যেটাই আসবে সবগুলি শিক্ষার মধ্যে আসবে এর মধ্যে একটা বড় শিক্ষা রয়ে গেছে বান্দা যে কোনো আমল করুক যেভাবেই করুক কেউ না জানলেও আল্লাহ জানেন আল্লাহর থেকে বান্দা কোন উদ্দেশ্যে আমল করছে কেউ লুকাতে পারবে না এই পৃথিবীতে যে শহীদের কথা বলা হলো সে বলতেছে যে আমি তোমার রাস্তায় জেহাদ করে শহীদ আল্লাহ বলছেন যে না তুমি মানুষে তোমাকে বলবে শহীদ এই জন্য তুমি শহীদ হয়েছো তাহলে তার এই মনের খবর পৃথিবীর কেউ জানল না জানলেন আল্লাহ এমনি ভাবে যে লোকটা এই কথা বলল যে আল্লাহ তোমার রাস্তা আমি সব ব্যয় করছি যে সব যে যে রাস্তায় তোমার ব্যয় করলে তুমি খুশি হও সে রাস্তায় আমি ব্যয় করেছি কিন্তু তার অন্তরে কি ছিল কেউ জানলো না জানলেন আল্লাহ বলল এমনি ভাবে আরেকটা যে ইয়েটা ছিল মোরা রিয়ার কথা যেটা কার ই এটা আমাদের জন্য আল্লাহ আমাদেরকে মাফ করুন আলমদের জন্য আল্লাহ আমাদেরকে মাফ আমাদের একটা বিশেষ 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 শিক্ষা আমাদেরকে আল্লাহ পাকে খ্লাস দান করুন এ দোয়া করুন যে খেরাত পড়তেছে আর মনে ভাবতেছে মনে মনে যে মানুষের বলবে কত সুন্দর তেলাওয়াত করতেছে হৃদয় কাড়া তেলাওয়াত অনেক সময় দেখা দেয় তেলাওয়াতে চোখের পানিও এসে যাচ্ছে আলেম তার আলেম বিতরণ করছেন বা তার কথা শুনে মানুষ কাঁদছে কিন্তু তার অন্তরে একটা লাগতেছে যে মানুষ আমাকে আলেম বলবে খাতিব বলবে ইত্যাদি আমি দর্শক বিন্দুকে একথা বলতে চাই যে ভাই আমরা যে কোনো আমল করি না কেন সবার কাছ থেকে আমরা লুকোতে পারবো কিন্তু আল্লাহর কাছে লুকোতে পারবো না

তাদেরকেও কিন্তু এই জিনিসটা ভাবতে হবে যে আমি কেন শিক্ষা অর্জন করছি সেটা যদি সাথে হয় তাহলে এবং ঠিক রেখে যদি অন্য সে অর্জন করে তাহলে ইনশাল্লাহ যোগ্য হয়ে যাবে ইনশাআল্লাহ সেখানেও যদি তিনি কি জানি বলে ভুল করেন তাহলে সেখানেও কিন্তু তিনি আল্লাহর কাছে ধরা ধরা মানে আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য একটাই পথ সেটা হচ্ছে আল্লাহর জন্য হতে হবে এখলাসের সাথে হতে হবে রিয়ার জন্য হতে পারবে শাম্লা আবদুল্লাহ জি শেখ আহমাদুল্লাহ আল্লাহ আলোচিত মূল বিষয় তো এখলাস এখানে তিন ব্যক্তি জাহান্নামে যাওয়ার মৌলিক কারণ একটাই এখলাস ছিল না আর এখলাসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি ওলা মায়েকলাম দুই ভাগে ভাগ করেছেন ইমানের ক্ষেত্রে এখলাস আহামালের ক্ষেত্রে এখলাস ইমানের ক্ষেত্রে এখলাস হলো ইমানকে শিদ থেকে মুক্ত করা এখলাস মানে হল পিউরিকরণ খালেস করা কোনো কিছুকে রিফাইন্ডাই করা জি তো ইমানের ক্ষেত্রে যে ভেজালগুলোর কথা ইঙ্গিত করছেন আমাদের ডক্টর জাকারি সাহেব সে সমস্ত ভেজাল থেকে মুক্ত করে ইমানকে খালেজ করা এটা হলো ইমানের একলাস আর আমলের একলাস হলো আমলকে শুধুমাত্র আল্লাহ তালার জন্য করা আমরা যদি এখানে এই তিন ব্যক্তির দিকে লক্ষ্য করি শুধু তাহলে বুঝে আসবে যে এই তিন ব্যক্তি কিন্তু দিনের সর্বোচ্চ পর্যায়ে যে আলেমের মর্যাদা কত বেশি আসছে আমল রবীদের সর্বোচ্চ আমল জি এর পরেও আল্লাহ পাক তালা তাদের এই দুরবস্থা করলে আমরা সাধারণ মানুষের জন্য এখানে অনেক শিক্ষার বিষয় রয়ে গেছে তাহলে আমাদের প্রতিটি আমলে কি পরিমাণে খেলাস থাকা দরকার আর এখলাসটা এতটা গুরুত্বপূর্ণ মৌলিক ভাবে রসুল আকরম সাল্লাহাম ইন্নামালাম আলবিন নিয়াদ সব আমল নিয়তের উপর নির্ভরশীল এটা বলেই ছেড়ে দেননি প্রতিটি আমলকে আলাদা আলাদা উল্লেখ করে মানসামা রমাদানা ইমান আন ওয়াহতে মান মানসামা রমাদানা ইমান আন তারপরে যে ব্যক্তি আল্লাহ সেখানে রজলুন ওই ব্যক্তির কথা বলা হলো যে ব্যক্তি দান করলো ডান হাতে বাম হাতে টের পারো না তাহলে এখলাস যাতে রক্ষা হয় দানশীলতা সম সালাদ সমস্ত বিধানে আলাদা আলাদা ভাবে এক্সলাসের গুরুত্ব দেওয়া হয়েছে অতএব আমাদের এখলাসের বিষয়টাকে অনেক অনেক বেশি গুরুত্ব আরোপ করা হচ্ছে জি ধন্যবাদ শাহেখ আহমদুল্লাহ জি শাহ আব্দুল জি শুক্রিয়া জাজাকুমুল্লা খায়ের আসলে আমরা হাদিসটির যেটা মূল সরমর্ম বুঝতে পেরেছি সেটা হচ্ছে মানুষের কর্ম হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ হবে না তখনই সেটা হবে লোক দেখানো যার অপর নাম হচ্ছে অহংকার বা গৌরব এটা একটা সমাজে দেখাতে চাচ্ছে যে আমি এই যেই কথাটার ব্যাপারে রাসুল সাল্লাম বলেছেন কারো যদি অন্তর সরিষার সম পরিমাণ এরকম লোক দেখানো রিয়া অহংকার থাকে তাহলে আল্লাহ তালা তাকে জাননাতে দিবেন না মুসলিম সাল্লাম এই কথাটা অন্য জায়গাতে এভাবে বলেছেন যে তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই মোহলে কত তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই তার এক শ্রেণীর শেষে যেটা বলেছেন এ যাউল মারে এ বেন আসাদ্য হন না যে মানুষ হবে আত্ম অহংকারী আর এটাই হবে তার চেয়ে ধ্বংসের সবচেয়ে বড় মাধ্যম বড় মাধ্যম মানে তিনটা কাজে ধ্বংস হবে প্রবৃত্তি আর একটা হচ্ছে কৃপণতা আর একটা হচ্ছে আত্ম অহংকারী এই তিনটা কারণে মানুষ ধ্বংস হবে তা আল্লাহ রসুল বলছেন যে বলার পরে বেশি হন না আত্ম কঠিন বললেন যেটাই এখলাসকে নষ্ট করে দেয় যেটাই খলুসিয়তকে নষ্ট করে দেয় এই কথাটাই রসুল একবার বললেন যে আল্লাহবের মিনা নার আর মিনা আহল যান আমি কি তোমাদেরকে জান্নাতের অধিবাসীদের কথা বলবো না আর জাহান নামের অধিবাসীদের কথা বলবো না এই কথা বলে আল্লাহ এই কথাটাই আল্লাহ বিচার মাঠে যখন জাহান্নাম আল্লাহর সাথে ঝগড়া তর্ক লাগিয়ে দেবে যে জাহান্নাম বলবে যে এই অহংকারী মানুষের আমার ভিতরে কেন তখন আল্লাহ বলবেন যে অহংকারী মানুষকে আমি তোমার ভেতরে দিয়েছি যে শোনো এর নাম আনতা গাছাবি তুমি আমার রাগ ওয়াদে বৌকে মানা সবের এবাদি আমার বান্দার আমি যাকে ইচ্ছে তাকে আমি তোমার ভিতরে দিয়ে শাস্তি দেবো ওখানে আল্লাহ অহংকারের কথাই বলেছেন যেটা মানুষের এখলাসকে নষ্ট করে তো আমি কথার শেষের দিকে যেটা বলছি সেটা হচ্ছে আমরা যারা বিশেষভাবে আলেমকারী আল্লাহর কাছে আমরা প্রথমত আবেদন পেশ করি আল্লাহ তুমি আমাদের একনিষ্ঠতা দেয় এক খলুসিয়ার দান করো আর ওইসব কথা ও কর্ম আমাদের ত্যাগ করতে সুযোগ করে দাও যেগুলিতে অহংকার বা রিয়া প্রকাশ পাবে আমরা ওমর রাজি আল্লাহ তালানোর ওই কথা থেকে শিক্ষা নিতে চাচ্ছি ওমর তার ছেলে আবদুল্লাহকে বললেন যে আবদুল্লাহ আয়েশার কাছে যাও গিয়ে বলো যে রাসূলের পাশে যে জায়গাটা আছে সেই জায়গাটা আমাকে কবরের জন্য দিবে কি না তবে আবদুল্লাহ আয়েশার কাছে গিয়ে বলিও যে ওমর চাচ্ছে এই কথা বলিও না যে আমিরুল মোমেনিন চাচ্ছে বোখারি মুসলিম মানে কত বড় শিক্ষণীয় কত কত বিনয় কথা এখনো তিনি বাকায়দা বেঁচে আছেন এখনো কাউকে খালিফা করা হয়নি তিনি বলে দিচ্ছেন যে আব্দুল্লাহ গিয়ে আয়েশের কাছে বলিও যে ওমার চাচ্ছে জায়গাটা কথা বলিও না যে আমিরুল মমিনি চাচ্ছে দেখবেন এখন আমাদের যারা দায়িত্বশীল বড় বড় দায়িত্বে আছে তাদের নামে সাবেক যেটাই হোক এমপি হোক প্রিন্সিপাল হোক ভাইস চ্যান্সেলর হোক মানে সাবেক বলা লাগে প্রফেসর বলা লাগে জি আলহাজ বলা লাগে মোটা অক্ষরে লেখা লাগে আলহাজ বলা লাগে এগুলো সব অহংকার বহন করে যে কাজ ও কর্মগুলি অহংকার বহন করে সেগুলি আমাদের পরিহার করা একান্ত জরুরি আল্লাহ যে তিনজন ব্যক্তিকে জাহান্নামে নামে দেয়া হলো বড় আজব বিষয় যে আজকের সমাজে আমাদের মধ্যে এখলাসের নষ্ট হয় কিন্তু এই পয়েন্ট গুলাতে এই পয়েন্ট আছে কিছু লোক কিন্তু বেশিরভাগ লোক সালাদ আদায়ের মধ্যে এখলাসের ঘাটতি খুব একটা থাকে না অত ভিতরে অত বেশি থাকে না কেউ অর্থনৈতিক এবাদতে প্রচুর পরিমাণ আমাদের এখলাসের ঘাটতি থাকে দিনের জন্য ইসলামের জন্য কিছু করতে পারলে সেটা যেই হোক আলেম হোক আর সাধারণ মানুষ হোক তো তারা মনে করেন জেহাদের মাধ্যমে হোক মাদ্রাসা মসজিদের করার মাধ্যমে হোক এগুলা জাহির করার একটা প্রবণতা কিন্তু আমাদের ভিতরে প্রচুর পরিমাণ আছে কেমন জানি মনে হচ্ছে আমার যে হাদিসে এই তিনজন ব্যক্তিকে বিশেষভাবে আল্লাহ তালা সাজা দিয়ে আমাদেরকে এই বিষয়গুলোর ক্ষেত্রে মনে হয় সতর্ক করছে সতর্ক আমরা অর্থনৈতিক আবাদতের ক্ষেত্রে এবং দিনের জন্য কোনো কিছু করার আগে যদি আমরা একটু ভাবি যে এই জায়গাগুলো দিয়ে কিন্তু এখলাস নষ্ট হয় এবং রিয়া এখান দিয়ে ঢুকে অতএব এই জায়গাগুলো যদি আমরা বন্ধ করে ফেলি ইনশাআল্লাহ আমরা নাজাতের রাস্তা পাবো যে অত্যন্ত সুন্দর কথা বলছিলেন আমলকে নিশ্চিদ্র নিরাপত্তার ভিতর দিয়ে আল্লাহ পাকের কাছে পৌঁছাতে হলে এভাবে রিয়া মুক্তই করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আসছি আমি বলছিলাম যে রিয়া থেকে মুক্ত হওয়ার আগে রিয়া কখন ঢুকে এটাও আমাদের জানা দরকার অনেক সময় আমলের প্রথম থেকে রিয়া ঢুকে থাকে এটা কিন্তু পুরোটাই বাতি নিঃসন্দেহে আর এর মধ্যে কিছু আমল আছে যেগুলি আমল হয়ে গেছে এরপরে রিয়া ঢুকছে সেটা কিন্তু রিয়ার প্রবণতা আছে আমল কিন্তু তখন কবুল হয়ে গেছে পরে ঢুকলে এটা গ্রহণযোগ্য না কারণ দেখানোর কিছু নাই আর আরেকটি জিনিস আছে এমন আমল আছে যে আমল পুরোটাই একটা আমল যেমন একটা সলাৎ আগ শেষ পর্যন্ত এখানে কেউ নামাজ পড়ছে আল্লাহর জন্য হঠাৎ করে ঢুকে গেছে এখানে কিন্তু ক্ষতিকর প্রভাব পড়বে এটা আবার যেমন সৎকার করছে কিছুক্ষণ দিয়েছে আল্লাহর জন্য এটা গ্রহণযোগ্য আল্লাহ একটা জিনিস দিয়েছে কিন্তু আসলে তার কর্মটা নির্ভর করে তার গতির ওপরে যে এখন দিয়ে যদি মানুষের সামনে দিনরাত বলে বেড়ায় যে আমি অমুক মসজিদে পঞ্চাশ হাজার টাকা দিয়েছি

আমাদের সার্বিক কর্মক্ষেত্রে আমরা কখনো রিয়া বা লৌকিকতা প্রদর্শনের জন্য মেতে না উঠি বরং আমরা এর পরিবর্তে এখলা সাল্লাহআলা আল্লাহ ফাকের একাগ্রতা আল্লাহ সন্তুষ্টিটাকেই যেন আমরা মূল উপজীব্য করে গড়ে তুলতে পারি সে মর্মে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন মুসলিমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Mm hmm, mm -hmm. ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আককিম ও সালাত ওয়া তোস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড থ্রি জিরো জিরো এইট থ্রি টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডবল টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন এই দায়িত্ব পূরণ করুন